গল্প শুনতে আমরা ছোট্ট থেকে বড় সবাই বড্ড ভালোবাসি, আর সে গল্প যদি ছুঁয়ে যায় আমাদের মনের অলিগলির রঙিন অনুভূতিগুলোকে, তবে তো আর কথাই নেই। চিরন্তনী বাংলা সাহিত্য থেকে শুরু করে হালফিলের অনলাইন দুনিয়ার এই রকমই কিছু মনের কাছাকাছি সৃষ্টি, যার মধ্যে রয়েছে একাধিক অনুভূতি, প্রেম, বন্ধুত্ব, জীবনবোধ, রয়েছে রোমহর্ষক রোমাঞ্চ, রয়েছে প্রাণ খোলা হাসির ঠিকানাও। এই রকমই কিছু সাহিত্য সৃষ্টি নিয়ে কারিগরি কবিয়ালের নিবেদন গল্প থেরাপি, পরিকল্পনায় সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প থেরাপির গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এক অনবদ্য অমলিন সৃষ্টি, দুষ্ট বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগল। তা দেখে ঠাকুর মশাই বললেন, হা হা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বললে, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটো পায়ে পড়ি। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, ঠাকুর তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো শুনিনি, আমি নিজে তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে, এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে ওই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়, চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে ভাই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়, একজনের জমি আর একজনে নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না, আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? ঠাকুর মশাই বললেন, রোসো আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা
ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো লোকে করে, ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আটা বার করছে, আবার সেই আটা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়ছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কে ঠাকুর মশাই, ও কি বলছি? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হল না। সে দূর থেকে জিজ্ঞেস করল, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললে, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতর ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনেই শিয়াল বললে, এ তো বড় শক্ত কথা হলো, সেই খাঁচা আর সেই পথ না দেখালে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নিই। কি বললেন, বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, গাধা, বাঘ খাঁচার ভেতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রসু দেখি, বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, হারে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভেতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, আরে এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে, বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, এমন বোকা তো আমি কোথাও দেখিনি, আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললে, না অত শত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে, সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ আমি এই খাঁচার ভিতরে ছিল, দেখ 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 এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই এখন আমি সব বুঝতে পেরেছি, আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই, কাজেই বাঘ মামার জিত, এখন আপনি শিগগির যান, এখনো ফল আর ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফল আর খেতে গেলেন।